ভেতরে আসলে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, ভিড়ের কারণে আমরা মানে যেমন বসার জায়গা পাই না, নিচে অনেকে বসতে হয়েছে, প্রচুর মানুষ বাইরে থেকে আসছে যারা অসুস্থ হয়ে গেছে। যে পরিমাণ আসলে মানুষ আজকে ভেতরে ছিল সে পরিমাণ ম্যানেজমেন্টটা অত ভালো ছিল না, যে কারণে অনেক মানুষেরই দুর্ভোগের একটা ব্যাপার ছিল আর কি। আমার মনে হয় যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে বিষয়টাকে আরও যত সহজ করা যায় আর কি, সহজ করলে আমাদের সবার জন্য ভালো হবে। প্রতিদিন অন্তত দিনে 3-5 হাজার মানুষ এসে ভিসা জমা দিচ্ছে, আবার একটা পুরো দিন চলে যাচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত। আবার যখন ভিসা আমরা নিতে আসবো, আবার পাসপোর্ট নিতে আসবো, সেদিনও সেম একটা মানে 4-5 ঘন্টা সময় চলে যাবে। এই জিনিসটাকে আরও শর্ট করতে হবে, যেহেতু সবাই ব্যস্ত, সবারই আসলে অন্যান্য কাজকর্ম রয়েছে। নির্দিষ্ট কর্তৃপক্ষ আশা করি এই ব্যাপারটাতে আরও নজর দিবেন। আজকে আসলে ভিড় হয় কয়দিন যাবৎ ভিড়, আমি বিগত 3 দিন যাবৎ বৃহস্পতিবার একবার এসেছিলাম। বৃহস্পতিবারে ভোর 6টা থেকে লাইনে দাঁড়িয়ে কোনোরকম ভিসা সেন্টারে পৌঁছাতে পেরেছি, কিন্তু ওখানে ভিড় হট্টগোল চরম অব্যবস্থাপনা, যার কারণে বৃহস্পতিবার আমি ভিসা জমা দিতে পারিনি। কালকে আবার এসেছি, কালকেও এখানে মারামারি, একটা বিশৃঙ্খল একটা অবস্থা, সে অবস্থা থেকে কালকে আমরা ভিসা জমা দিতে পারিনি। আজকে ফাইনালি 7টার দিকে এসে নানান আমরা প্রায় 8-10 জন এসেছিলাম একসাথে, তো লাইনটাকে কোনোরকমভাবে মেনটেন করে একে অন্যকে সাপোর্ট করে আমরা কোনোরকমভাবে আজকে ভিসাটা জমা দিতে পেরেছি। তাও নিশ্চয়তা নাই এখন আমরা কি আদৌ ভিসা পাবো কি পাবো না। হচ্ছে যে পরিমাণ মানুষ আছে ওই পরিমাণ আসলে সাপোর্টটা নাই, এখানে যে পরিমাণ সাপোর্টটা দরকার ছিল সাপোর্টটা কম থাকার কারণে অতিরিক্ত মানুষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে যারা আছে তারা মেনটেন করতে পারতেছে না, যার কারণে হচ্ছে মানুষজন বিরক্ত হচ্ছে, ধাক্কাধাক্কি করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঝামেলা হচ্ছে, সবাই আসলে মোটামুটি এবার খুবই বিরক্ত, এই ম্যানেজমেন্টটা নিয়ে খুবই ঝামেলায় আছে।